নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবন নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মামুন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নূরনবী নামে এক যুবক। সোমবার রাতে ফতুল্লার ইজদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন ফতুল্লার পূর্ব ইজদাইর বুড়ির দোকান এলাকায় বাবুলের ছেলে এবং আহত নূরনবী ফতুল্লার কোতালের বাগ হক বাজার এলাকার মান্নানের ছেলে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ রিজাউল হক দীপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাজার মাঠের ভিতরে ওরা অঞ্জন আসছিল, ছোট ভাই বড় ভাই নিয়ে আর কি ভালো হয়েছিল। ছোট ভাইয়ের শাসাইছে, ওরা শাসনের পর দিয়ে ওরা মারা বসে আসছিল। মামুনেরা পরে মারা বসে আমার বাসের পিছনে রেখে, তারপরে ওরা নুনুবেরা পাইছে পাওয়ার পর দিয়ে বিকালবেলায় আমরা যে বাজারে ছোট ভাই নিয়ে ঝর্ক হয়েছে আর কি। তোরা তো কী হয়েছে, তারপর পর দিয়ে সন্ধ্যাবেলা আসা হয় কেমন করছে মাদক ফরক নিয়ে গিয়ে ওরা ছোট ভাই নিয়ে মারা বসা করে দেখে ওরা নাগুছে আর কি। মাদক করছে মাঠে।